বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ও ব্যবহারিক ভাষা করার প্রস্তাব দীর্ঘদিনের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কবে নাগাদ বাস্তবায়নের সুখবর মিলবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে সাধারণ পরিষদে এই প্রস্তাব বাংলাদেশকেই উত্থাপন করতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 1913 সালে বিশ্বকবির বাংলা সাহিত্যের নোবেল অর্জন, 1952 সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন, 21 ফেব্রুয়ারিতে পুলিশের গুলি, ভাষার জন্য শাহাদাত বরণ, জাতিসংঘে 1974-এর 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু বাংলায় ভাষণ, আমি নিজকে ভাগ্যবান মনে করছি, ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি 1999 সাল। বাংলাদেশ, ভারত, সেভরালিয়ন সহ কমপক্ষে 15টি দেশের 300 মিলিয়ন বা 30 কোটিরও বেশি মানুষের ভাষা বাংলা, সংখ্যার দিক থেকে ষষ্ঠ। সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার, তার সাথে ভাষার মর্যাদা রক্ষায় সংগ্রামের ইতিহাস আছে বাংলার। তাই একে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ও ব্যবহারিক ভাষা ঘোষণার প্রস্তাব বেশ পুরনো। যদিও সংস্থাটির দাপ্তরিক ভাষার মর্যাদা পেতে এখনও সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, এমনকি 1945 সালে ইউএন চার্টারে গঠনতন্ত্রেও কোনো নির্দেশনা ছিল না। শুরু থেকে এ পর্যন্ত আধুনিক স্ট্যান্ডার্ড আরবি, অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি, ফরাসি, ফ্রেঞ্চ, সরলীকৃত চীনা বর্ণমালা, চাইনিজ ম্যান্ডারিন, রাশিয়ান, স্প্যানিশ, 6টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়েছে। তবে ওই ভাষাগুলো জনসংখ্যার ভিত্তিতে সঠিক প্রতিনিধিত্ব করে না। ভাষা হিসেবে অন্তর্ভুক্তির এই দৌড়ে আছে পর্তুগিজ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, হিন্দি, উর্দুর মতো ভাষাগুলো। এখানে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না হলেও সবারই আছে নিজস্ব যুক্তি। পিছিয়ে নেই বাংলাদেশও, সরকার সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাকে সপ্তম দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি একাধিকবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের সহযোগিতা আশ্বাস দিচ্ছি। সংস্থাটির আনুষ্ঠানিক ঘোষণা পেতে 2009 সালে বাংলাদেশের জাতীয় সংসদ এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় এর সমর্থনে একই ধরনের প্রস্তাব পাশ করা হয়। সমর্থন মিলেছে অন্যান্য ভাষাভাষী অঞ্চল থেকেও। জাতিসংঘের নথিপত্র সবকটি দাপ্তরিক ভাষায় অনুবাদ করার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে কোনো নতুন ভাষা যুক্ত হলে আগের রেজুলেশনগুলোকে সেই ভাষায় নেয়ার বিশাল খরচের বিষয়। ৬০০ কোটি টাকা বছরে, যেগুলো ইন্টারেস্টিং সেইগুলোর জন্য তোমরা একটা ইয়ে করো, তো সেইটারও আমরা খরচ চাইলাম, সেইটাও প্রায় 150 কোটি টাকার বছরে। সেইটা পরে আমাদের আর সিদ্ধান্ত হয়নি, তবে আমরা প্রসেসটা চালু হয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু দাবি নিয়ে বসে থাকলে চলবে না, আনুষ্ঠানিকভাবে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে তুলতে হবে। একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কারণ জাতিসংঘ একটা ভাষাকে দাপ্তরিক ভাষা করবে, এটার জন্য নিশ্চয়ই পার্সু করতে হয়। বাংলা ভাষা এবং বাংলাভাষী জনগোষ্ঠী দুনিয়ার মাঝে ওই পরিমাণ গুরুত্ব পেলেই কেবল আসলে জাতিসংঘ এই ব্যাপারে আগ্রহী হতে পারে, বিশ্ব সম্প্রদায় এ ব্যাপারে আগ্রহী হতে পারে। এই 30 কোটি মানুষকে নিয়ে আমরা তো আসলে ওই ধরনের কোনো পরিকল্পনাই করতে পারি নাই, যে জন্য বাংলা ভাষা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এক বিন্দুও না। ইনফ্যাক্ট আমরা আসলে ওই ধারে কাছেই নেই। তবে বাংলাদেশের বাড়তি যুক্তি হতে পারে ইউরোপের 4টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়েছে, তেমনি আফ্রিকার অনেক দেশ আরবি ভাষায় কথা বলে। এখন শুধু এশিয়ার একটি ভাষাকে দাপ্তরিক ভাষা করা কেন নয়? মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।